যোগা, এক্সারসাইজ, প্রাণায়াম যাই আমরা করি না কেন, কেন করি? সবসময় কি চেহারা সুন্দর হবে বলে বা দেখতে সুন্দর হবে বলে? তা নয়। দৈনন্দিনে যে পরিশ্রম, দৈনন্দিনে যে কাজ, সেই কাজগুলো যাতে সচলভাবে করতে পারি, সেই কাজ করার যাতে শক্তি বেশি করে পাই, সেই জন্যই কিন্তু এক্সারসাইজ। আর আমাদের অনেকেরই বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজ থাকে, যেরকম ডায়াবেটিস, হাই প্রেশার, সেগুলো অনেকাংশে কন্ট্রোল থাকে এবং ডাক্তাররা সবসময় বলে এক্সারসাইজ করবেন তবেই সুস্থ থাকবেন। এবং সুস্থতাটা কি? শরীরের সুস্থতা, মনের সুস্থতা। রেগুলার এক্সারসাইজ করলে, যোগা করলে, প্রাণায়াম করলে আমাদের দৈনন্দিনের যে ভয় সেগুলো দূরে থাকে এবং কনফিডেন্স বেড়ে যায়। দেখবেন আপনি যদি রেগুলার এক্সারসাইজ করেন তাহলে কনফিডেন্স বেড়ে যায়, কারণ শরীরটা সচল থাকে, শরীরের উপর অনেক বেশি দখল থাকে এবং দখল থাকলে কি হয়, পরিশ্রম করার ক্ষমতা বৃদ্ধি পায়, হাঁটা চলার ক্ষমতা বৃদ্ধি পায়, সেক্ষেত্রে কনফিডেন্সও বেড়ে যায়। সুতরাং নিজেকে সুস্থ রাখতে এবং সচল রাখতে এক্সারসাইজ করা খুব দরকার, সবসময় যে মোটা থেকে রোগা হওয়ার জন্য বা রোগা থেকে মোটা হওয়ার জন্য তা কিন্তু নয়, সুন্দর জীবনযাপনের জন্য। আরেকটা কথা হচ্ছে যে যে কোনো ভালো টিচার এক্সারসাইজের ক্ষেত্রে বলে যথাসম্ভব, মানে যতটা তোমার শরীরে কুলোবে ততটাই করবে, জোর করে বেশি করতে যাবে না, তাতে কিন্তু হিতে বিপরীত হবে। সুতরাং যথাশক্তি যতটা করলে তুমি ভালো থাকবে, মন ভালো লাগবে এবং শরীর পারমিট করবে ততটাই করবে, কিন্তু রেগুলার এক্সারসাইজ অবশ্যই করবে, কারণ সুন্দর জীবনযাপন করার জন্য। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন।